অসুর তখন ধ্যানে মগ্ন। হে পিতৃপুরুষ ব্রহ্মা, তুমি জগতের পিতা, তবে ভবে এই রূপ কেন হবে? দেবতারা ভোগ করেন সকল গর্ব, আর অসুরকুলের শির নত সম্মান করব। দেবতা না হওয়া কেন পাপ? অসুরকুলের ঘরে ঘরে কেন সন্তাপ? কহ কহ মোরে পিতামহ, কেন অসুরের দিন হবে দুঃসহ? আমি রম্ভাসুরপুত্র মহিষাসুর, মহিষানি মম মাতা, কেন নাহি হব নিজ অধিকারে জগৎ বিজেতা? হে মহিষাসুর, তুমি দীপ্ত, তুমি দৃপ্ত, তোমার তপস্যায় আমি তৃপ্ত। আজ হতে তুমি হবে মহাশক্তিশালী, কোন দেবতার সাধ্য নেই তোমারে করিবে হত্যা। দেবীর শরণ তাহারা লইবে অগত্যা। মহিষাসুরের দাপটে স্বর্গে সব ছারখার, চারদিকে ত্রাহি ত্রাহি রব। দেবতারা সবাই ছুটে গেলেন মহাদেব ও বিষ্ণুর কাছে। আমাদের রক্ষা করুন। বলুন কি হয়েছে। প্রজাপতি ব্রহ্মা মহিষাসুরকে বর দিয়েছেন যে কোনো দেবতা তাকে বধ করতে পারবে না। সেই বরে বলিয়ান হয়ে মহিষাসুর স্বর্গ ছারখার করে দিচ্ছে। হে মহাদেব, হে বিষ্ণুদেব, আজ আমরা স্বর্গচ্যুত। তাহলে উপায়? উপায় একটাই হে নারায়ণ, মহিষাসুর বধ হবে শুধুমাত্র একজন নারীর হাতে। সকল দেবতার তেজে সৃষ্টি হবেন সেই মহিষী দেবী মহিষাসুর মূর্তি। আসুন দেবগণ, আর বিলম্ব নয়, সৃষ্টি হোক মহিষাসুর মূর্তি। শিবের তেজে গঠিত হল দেবীর মুখমণ্ডল। যমের তেজপুঞ্জ হতে গঠিত হল কেশতা। বাহুসমূহ নির্মিত হল বিষ্ণুর শক্তিতে। চন্দ্রের বিভা হতে জাত হল স্তনযুগল। ইন্দ্রের বল থেকে তৈরি হল শরীরের মধ্যভাগ। বরুণের তেজে জঙ্ঘা ও উরুদ্দয়। ব্রহ্মার তেজে পদযুগল। সূর্যের তেজে পদাঙ্গুলি সমূহ এবং কুবের তেজে নাসিকা। মহামহিষী এই দেবী যাবেন মহিষাসুর বধে, তাই সকল দেবতা দিলেন এক একটি করে অস্ত্র। রক্ষ রক্ষ মহাদেবী দুর্গে দুর্গতি নাশিনী, বিষ্ণুমায়ী মহাভাগে নারায়ণী সনাতনী,
ब्रह्मस्वरूपे परमे नित्यानंद स्वरूपिणि त्वं च ब्रह्मादि देवानामम्बिके जगदम्बिके त्वं साकारे च गुणतो निराकारे च निर्गुणा। चललेन देवी रणांगणे, महिषासुर देखलेन এক আশ্চর্য নারী মূর্তি। সেই অপরূপ শক্তিময়ী নারীকে দেখে মুগ্ধ হলেন এই মহাবলি অসুর। কে এই অপরূপা? এর এক নয়নে ক্ষমা আর অন্য নয়নে নিষ্ঠুর চাহনি। কে এই সিংহ বাহিনী? কিভাবে করিব আমি এর সনে রণ? হে মোহিনী, সর্বাঙ্গ সুন্দর তুমি, তোমার রূপে আমি মুগ্ধ। এসো এসো, আমার সঙ্গিনী হও। মূর্খ অসু, তোমার এত বড় দৃষ্টতা যে তুমি কামনা করো আমার, কামনা করো তারে যার হাতে তোমার মৃত্যু। মৃত্যু? নারী তুমি, আর মারবে মহিষাসুরকে? ক্ষীণ বল, বুদ্ধিহীনা অপরূপ, এখনো বলছি এসো এসো, আমার সঙ্গিনী হও। আমি তোমায় যুদ্ধে আহ্বান করছি মহিষাসুর। তুমি কি ভীত হয়ে পড়েছ? ভীত? সময় আগত মহিষাসুর, যুদ্ধে প্রবৃত্ত হও। এইবার শুরু হলো মহারণ। মহিষাসুর নানান রূপে দেবীকে আক্রমণ করলেন। একে একে দেবী করলেন সকল আক্রমণ প্রতিহত। দেবী প্রচন্ড হুঙ্কার করে বললেন, বাহন সিংহের উপর দক্ষিণ পদ স্থাপিত রেখে বামপদের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে অসুরের কণ্ঠে চাপ দিলে। যা দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু চেতনেত্যভিধীয়তে নমস্তস্যৈ।